নমস্কার নিউজ নমাস ল্যান্ডে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি সঞ্জনা এখন দেখে নেব বিস্তারিত সংবাদ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্যে ফের এসে পৌঁছালেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এদিন জেলার বিভিন্ন এসপি ও ডিএমদের সাথে বৈঠক করেন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাককালে ফের একবার রাজ্যে এসে পৌঁছালেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে এদিন উত্তর ও দক্ষিণের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন জানা গেছে এবছর এপ্রিল মাসের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি তবে তার আগে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা আর সেই লক্ষ্যে তৎপরতা শুরু করে দিয়েছে কমিশন ডিসেম্বরের মাঝামাঝি রাজ্যে এসে এক প্রস্থ বৈঠক করে গেছেন সুদীপ জৈন দ্বিতীয়বারের জন্য ফের এদিন রাজ্যে এলেন তিনি প্রথমবার এসে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সাথে বৈঠকের পর তাদেরকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয় এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বৈঠকের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারদের বণ্টন করা দায়িত্বগুলি বুঝে নেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কলকাতা সাত সকালে প্রকাশ্য রাস্তায় গৃহবধূর ওপর অ্যাসিড হামলা অভিযোগে তিন গৃহবধূর স্বামীর বিরুদ্ধে আহত গৃহবধূ বর্তমানে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন সাত সকালে প্রকাশ্য রাস্তায় গৃহবধূর ওপর অ্যাসিড হামলা চালালো স্বামী বুধবার সকালে এই হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় অশোকনগর এলাকায় স্থানীয় লোকজনের তৎপরতায় হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম বধূকে বর্তমানে তিনি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা গেছে আক্রান্ত গৃহবধূ বাড়ি অশোকনগর সেনডাঙ্গা এলাকায় বছর দুয়েক আগে গাদামারা এলাকার দিলীপ মজুমদারের সাথে বিয়ে হয় তার বিয়ের পর থেকেই সংসারে বারবার অশান্তি হতে থাকায় শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান গৃহবধূ তারপর থেকে তিনি সেখানেই থাকতে শুরু করেন খরচ চালাতে নিজে একটি কাজও জোগাড় করে নেন প্রতিদিনের মতো বুধবার সকালে নিজের কর্মস্থলে যাবার পথে স্থানীয় দৌলতপুর এলাকায় হঠাৎ করেই তার স্বামী দিলীপ মজুমদার তার ওপর অ্যাসিড হামলা চালাই বলে অভিযোগ মেয়েকে অ্যাসিড ছোড়া হয়েছে এই খবর পাইয়ে আমি সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে চলে আসতেছি এর মধ্যে আবার ফোন আইছে যে হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা হসপিটালে চলে আসে আমি সেই হসপিটালে এসে দেখি যে মেয়ের অবস্থা খুব সিরিয়াস জামাই ওরা পাঁচজন আইছিল দুটো মোটর সাইকেলে ওরা পাঁচজন আইছিল আসে ওরে অ্যাসিড মারছে বধুর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারী জখম বধুকে এরপর স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায় বসে মাসি আমার একটু ধরো আমার গা কাঁপছে কি হয়েছে আমি মানে স্ট্রোক স্ট্রোক হয়েছে তারপরে বউ বসে আমার গায়ে তো অ্যাসিড মার পাঁচজন সাইকেলে যাচ্ছিল তাই বলছে অ্যাসিড পড়ছে এই সাইডে আর এই হাতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর গ্রিলের তালা ভেঙে স্কুলে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা স্কুলের আলমারির কাগজপত্র লন্ডভন্ড করে দেয় তারা ঘটনায় খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে তালা ভেঙে স্কুলে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা চাপাবেড়িয়া রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে বুধবার সকালে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এসে দেখেন স্কুলের দুটি আলমারির তালা ভাঙা কাগজপত্র লন্ডভন্ড কাগজপত্র থেকে ছিড়ানো থেকে শুরু করে নিয়ে গ্রিল থেকে ভাঙচুর এবং এর থেকে বাড়ি মেরে নিয়ে সমস্ত রকমভাবে তারা ভেঙেছে এবং কে ভেঙেছে এখনও পর্যন্ত জানা যায়নি আমরা পুলিশকে ইনফর্ম করেছি হেডমাস্টার মশাই তিনি গেছেন আমরা যতদিন আছি ততদিনের মধ্যে কোনো দিন এরকম অস্বাভাবিক কাজ আমরা দেখিনি আজকে প্রথম খবর দেওয়া হয় থানায় বনগা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুষ্কৃতীরা কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ দুষ্কৃতীরা দোতলার গ্রিলের তালা ভাঙারও চেষ্টা করে বলে জানা গেছে স্কুল সূত্রে স্কুলের উপরে একটা চাপ সৃষ্টি করে এলাকার দুষ্কৃতীরা হতে পারে আমাদের স্কুলে কোনো জিনিস যদি খোয়া টোয়া যায় ওদের প্রতি যদি কোনো রকম চাপ সৃষ্টি করে ওটাকে তুলে দেওয়া যায় এরকমই একটা চিন্তাভাবনা মনে হচ্ছে দুষ্কৃতী দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা রাতের অন্ধকারে বিজেপি নেতার দোকান একটি বেসরকারি স্কুল ও একটি বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও তার দলবলেরা
ঘটনাটি ঘটেছে মিনাকা থানা এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাতের অন্ধকারে বিজেপি নেতার দোকান, একটি বেসরকারি স্কুল ও বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মিনাখা থানার দেউলি বাজার এলাকায়। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। ওই বিজেপি নেতার পরিবারের লোকজনকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ স্থানীয় দুষ্কৃতি হাসান নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত আমার ঘর বাড়ি ভাঙচুর করতে এসেছিল, কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করায় ওরা বেরিয়ে গেল পুলিশ আসার সঙ্গে সঙ্গে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মিনাখা। উদ্ধার হওয়া বাগরলটিকে তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে। আপাতত তাকে পারমদনে রাখা হবে, ফের তাকে ছেড়ে দেওয়া হবে প্রকৃতির কোলে। উদ্ধার হওয়া বাঘরোলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হলো বুধবার। বুধবার বন দপ্তরের কর্মীরা এসে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে। সেখানেই তাদের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া বাঘরোল বা ফিশিং ক্যাটটিকে। প্রসঙ্গত, মঙ্গলবার বাগদার চানপাড়া এলাকার একটি পরিত্যক্ত কুয়োর ভেতর থেকে বাঘরোলটিকে উদ্ধার করেন মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার ও বনগা গ্রিন ওয়েভের সদস্যরা। উদ্ধার হওয়া বাঘরোলটিকে এনে রাখা হয় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে। এদিন সকালে বাঘরোলটিকে পারমদন অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাঘরোলটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হবে, তারপর তাকে ফের উন্মুক্ত করে দেওয়া হবে প্রকৃতির কোলে। বাঘরোলটি একটি ফিমেল বাঘরোল এবং অ্যাডাল্ট বাঘরোল, এবং তার ব্রিডিং পিরিয়ডও চলছে। আমরা তাকে যত্ন করে ওখান থেকে নিয়ে আসি এবং রাত্রেবেলায় খাঁচার মধ্যে রেখে দেওয়া, আজকে সকালবেলায় বন দপ্তরের কাছে বাঘরোলটিকে হ্যান্ড ওভার করা হয় তার পুনর্বাসনের জন্য তার উপযুক্ত জায়গায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। 11 দফা দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আই প্লাস আই কর্মীরা। এদিন বিক্ষোভে সামিল হন 500 থেকে 600 কর্মী। বেতন পরিকাঠামোর পরিবর্তন, কর্মীদের পদোন্নতি, শ্রমিক আইন মেনে কাজের সময় বেঁধে দেওয়া সহ 11 দফা দাবিতে বিক্ষোভ দেখালেন আইটিআই কর্মীরা। বুধবার সল্টলেকের বিদ্যুৎ দপ্তরের সামনে প্রায় 600 কর্মী বিক্ষোভ দেখান। বিক্ষোভরত কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আধিকারিকদের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরেছেন, কোনো সুরাহা না হওয়ায় এদিন বিক্ষোভে সামিল হন তারা। রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রত্যেকটা প্রান্তে সাগর থেকে পাহাড় পর্যন্ত যত আমাদের আইটিআই কর্মীরা, টেকনিক্যাল কর্মীরা রয়েছেন, তারা দীর্ঘ 40 বছর ধরে এই দপ্তরের দ্বারা, সরকারের দ্বারা বঞ্চিত হয়ে এসেছে। আজকে তার প্রতিবাদে আমাদের এই আজকে গেট সভা। আমফান, করোনা এই পিরিয়ডে আমাদের ছেলেরা প্রত্যেক দিন তারা কাজ করে দিয়েছে, তাদের ঝুঁকিপূর্ণ কাজের করার পরেও তারা তাদের মিনিমাম তারা স্বীকৃতি পায়নি, তার প্রতিবাদে আমাদের এই গেট। বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশনও জমা দেন আইটিআই কর্মীরা। আগামী দিনে তাদের দাবি দাওয়া মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকিও দেন। আমরা ম্যানেজমেন্টকে বার্তা দিতে চাই যে আপনারা আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, সেটা আপনারা আমাদেরকে বুঝিয়ে দিন, আমরা যাতে পাই তার সুব্যবস্থা করুন। কিন্তু তারা কোনোভাবেই আমাদের এই দাবি মানতে নারাজ। তারা আমাদের কোনো রকম কোনো উত্তর দিতেও চাইছে না। আমরা এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ রেখেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সল্টলেক। স্বাস্থ্যসাথী কার্ডে একাধিক ভুল, সংশোধন করতে গিয়ে নাজেহাল অবস্থা ওই ব্যক্তির। জেলা শাসকের দপ্তর থেকে 4 মাস পর যোগাযোগ করতে বলা হয়েছে। সরকারি পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন ওই ব্যক্তি। স্বাস্থ্যসাথী কার্ডে নাম, বয়স সবকিছুই ভুল, সংশোধন করাতে এসে নাজেহাল অবস্থা কার্ড গ্রহীতার, ফলে কার্ডের সুবিধা থেকে বঞ্চিত ওই বাসিন্দা ও তার পরিবার। উত্তর দমদম পৌরসভার বাসিন্দা এক ব্যক্তি স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেলেও করতে বলা হয়, সেই মতো
জেলাশাসকের দপ্তরে এলে তাকে বলা হয় 3 থেকে 4 মাস পর আসতে। ভুল কার্ড নিয়ে বাড়ি ফিরতে হয় তাকে। তার অভিযোগ, এখন যদি পরিবারের কেউ অসুস্থ হন চিকিৎসার জন্যে কোথায় যাবেন তিনি? কার্ড না পেয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ড আমি আসলাম, আমার নাম ভুল, স্পেলিং ভুল, আমি এসে বললাম, আমাকে বলল মার্চ এপ্রিল মাসের পরে আসতে, যদি অপশান হয় তাহলে করবে। বলছে সেটা এখন আমরা কিছু করতে পারবো না, সেটা আমাদের কাছে অপশান আসেনি, আমরা করতে পারবো না। এখানে একজন অফিসার ছিল, তাকে দেখালাম, ওই দেখে বলল যেটা এখন হবে না, অপশান না আসলে হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। দুর্ঘটনার পর চিকিৎসার জন্য আবেদন করায় সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড পেলেন ওই ব্যক্তি। গত শনিবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তার হাত। কার্ড পেয়ে খুশি জখম ব্যক্তি ও তার পরিবার। আবেদন করার পর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড পেলেন দুর্ঘটনায় জখম এক ব্যক্তি। বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে থাকা স্বাস্থ্যসাথী দপ্তরের আধিকারিকেরা তার হাতে এই কার্ড তুলে দেন। গোপালনগর থানা এলাকার বাসিন্দা সুব্রত খাঁ গত শনিবার ঢালাইয়ের কাজ করার সময় দুর্ঘটনায় জখম হন। মেশিনে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় তার হাত। তাকে প্রথমে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়, এরপর কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখান থেকে বলা হয় 10 দিন পর হাতে অস্ত্রোপচার হবে। সে কারণে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করেন তিনি। পঞ্চায়েত অফিস, বিডিও অফিস ঘুরে অবশেষে জেলাশাসকের দপ্তরে গিয়ে কার্ড পান সুব্রত খাঁ। কার্ড পেয়ে স্বভাবতই খুশি তিনি ও তার পরিবার। আমাদের বনগাঁতে ঘুরেছি, অঞ্চলে গেছি, অঞ্চলেতে বেরিয়ে গেছি। এবার একটা বড় প্রকল্পে মানুষ না বোঝার জন্য হয়তো 2% 1% জিনিসটা হয়, সেটা হাইলাইট হচ্ছে। এই যেমন ভদ্রমহিলারা এসেছিলেন সকালবেলা কার্ড করাতে, ঠিক আছে, আমরা ওনারা ঠিক জায়গায় কথা বলেননি, আমরা সঠিক জায়গায় যখনই জানতে পারলাম আপনাদের থ্রু, উনি কিন্তু সঠিকভাবে কার্ড পেয়ে গেছেন, নাম উঠে গেছে, ট্রিটমেন্টটাও পেয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, সচ্চতার দর্পণ।